মানে আমি সব সময় এখানে সারা ভাইয়ের কাছে আসলে আরো বেশি করে এনার্জি পেয়ে যায়। সারাদিন এত ক্লান্তি থাকলেও আমি দেখেছি ইটাহার বিধানসভায় ঢুকে গেলে আর সেই ক্লান্তি শেষ হয়ে যায়। এবং আমার ভালো লাগে যে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সৈনিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সৈনিক। আর ইটাহারের মানুষ তো বরাবরই খুব ভালো এবং মনে হয় যার জন্য বারবার ভাইয়েরটাকে আমি কখনো না বলতে পারিনি। এবং বিজয়া সম্মেলনী থেকে যে বার্তাটা আমাদের নেত্রী এবং আমাদের নেতা দিতে চেয়েছেন যে আমরা সর্ব ধর্মের মানুষ এক ছাদের তলায় সঠিকভাবে একে অন্যের হাত ধরে এগিয়ে যাব, সবাই নিজের নিজের ধর্মটাকে অবশ্যই সম্মান, সবাই মিলে একসাথে যারা বিভাজন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সবাই।